आज के राग अरविंद के जागिए दिए बाबा जागाबार प श्रीमती राधारानी बसिया बदन मलिन करे बदन भार करे तबे बाबा आमार पर थेके जत जत लीला होबे श्रीराम श्रीराम दाम बसुरामेर कथा होबे ললিতা বিশাখা ইন্দুরেখা চম্পকলতিকা রঙ্গদেবী তুম্ব বিদ্যা সুদেবী এদের কথা হবে কিন্তু এই লীলার যে চারজন সখীর কথা বলা হবে রাধারানীর স্বতন্ত্রী সখী দেখবেন বাবা আগে বুঝতে হবে গান শুনলে হবে না আমি পদাবলি গেয়ে যাব আর শুধু গান শুনে পদাবলি শুনে চলে গেলে হবে না বন্ধু আছে বলি এই নয় সবার কাছে কি জীবনের সব গল্প বলা যায় কে মায়েরা বান্ধবী আছে তো সব বান্ধবীর কাছে কি মনের খবর খুলে বলতে পারবো পারবো না কিন্তু একজন একজন থাকে বাবা যেমন বিষ্ণুপ্রিয়া ছিল কাঞ্চনা মহাপ্রভু যেমন ছিল সাড়ে তিনজন ভক্ত পুরীধাম উড়িষ্যা জেলা স্বরূপ দামোদর রায় রামানন্দ আর শিখি মাইতি আর শিখি মাইতির বোন ছিল যার নাম হলো মাধুরী দাসী এই সাড়ে তিনজন ভক্ত এদের কাছে বাবা একেবারে ভিতরে সব গল্প বলা যায় আর ওই যে আর আছে নিত্যানন্দ গদাধর কালাকৃষ্ণদাস ভক্তেশ্বর শ্রীবাস এরা হচ্ছে বাবা বাইরের ভক্ত মানে এদের নিয়ে বাবা হরিনাম করা যায় কিন্তু মনের খবর খুলে বলা যায় ঠিক তদ্রূপ ললিতা বিশাখা ইন্দুরেখা চম্পকলতিকা রঙ্গদেবী তুঙ্গ বিদ্যা সুদেবী অষ্টসখী এদের কাছে বাবা দেহের বাইরের গল্পটা বলা যায় কিন্তু একেবারে যে গভীরের কথা সেইটা শুধুমাত্র বলা যায় স্বতন্ত্র সখী মানে যেটা একেবারে বাবা ঘনিষ্ঠ তাদের কাছে বলা যায় জীবনের সব গল্প তো আজকে রাধারানী ললিতা বিশাখাকে ন আজকের চারজন সখী শ্যামলা বিমলা অবলা মঙ্গলা এই চারজন সখী এসেছে রাধারানী বসিয়াছে বাবা নীরজনে আর চারজন স্বতন্ত্রী সখী শ্যামলা বিমলা অবলা মঙ্গলা চড়তে চড়তে এসেছে রাধে আই রাধে দেখি যেই না এসে দেখেছে রাধারানী শয়নে চারজন স্বতন্ত্রী সখী রাগ নিয়েছে রাধে এই এখনো ঘুমিয়ে আছিস ও জেগে আছিস কিন্তু বিছানায় ঘুমাচ্ছিস কেন ওর দেখিও যেই না ডাক দিয়েছে রাধারানী আমার চোখটা খুলে দেখে না বাবা চারজন সখী এসে দাঁড়িয়েছে বাহ দেখি সুবদ উঠিলায় Order.
জানা সব কেটে দিল চারজন সখী বলছে রাধে আমরা কেন এলাম জানি আমরা হরি দাসীর বদনে হরি কত শুনতে ভালোবাসি শুনতে ভালোবাসি আস্তে শ্যামলা বিমলা বলছে আমরা এসেছি তোর মুখ থেকে তোর মধুর কথা শুনব ওই জন্য সকাল সকাল এসেছি বল তোর মধুর কথা বল দেখবো আমরা শুনি রাধা রানী শ্যামলা বিমলাকে বলছে শোন রামায়ণের কথা মহাভারতের কথা শোনবার মানুষ মেলে পিতানন্দ রাজার কথা শোনবার সোনার মানুষ মেলে শ্রীদাম সুদাম দাম বসুদামের কথা সোনার মানুষ মেলে ও ললিতা শ্যামলা বিমলা অবলা মঙ্গলা শোন সবার কথা সোনার মানুষ মেলে কিন্তু এই হতভাগিনী প্রেমের কথা শোনার সোনারে মানুষ মেলা তোর বধুর কথা শুনব আর সেই বধুর কথা বলতে গিয়ে শ্যামলা বিমলার কাছে বললেন শোন আমার বধু পরশ মনে পাথর কেন জানিস একটা কথা বলবো আমি আগে ছিলাম সখী আগে আমার ছিলাম আমারে বধুরি পরশে আমি শোনাবো আমি তো আগে আমার ছিলাম নারে আমারে বধুরি রাধারণী বলছি শোনে শ্যামলা আমি আগে এমন সোনার মতো ছিলাম না আমার বধু আমাকে পরশ করতে আমি সোনা হয়ে গেলাম কি বাবা ভগবানের পরশে আজকে রাধারানী সোনা হয়েছে না রাধারানীর পরশে আমার গোবিন্দ সোনা হয়েছে রাধারানীর পরশে বাহ রাধারানীর পরশে গোবিন্দ সোনা হয়েছে রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি এই দুই ভাবে চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে দোহে কোঠা নিতাই গৌর হরি বল হরি বল রাধে রাধে আজকে রাধা কৃষ্ণ একাত্মা হয়ে কলিতে আজকের গৌর হয়ে এসেছে বাবা আমার কৃষ্ণ তো কালো ছিল ছিল না আজকের ফর্সা হয়ে গেল কি করে সেই তো বাবা মহাজনী পদাবলীতে বলছে না ভগবান তো আগে থেকে রাধারানীকে সব বলে দিয়েছে তেজি কালো বড় আমি করিব কালো বাগান করি করি
বাবা ঠাকুর এগুলো কিন্তু গান নয়, মহাজনী পদাবলী। আশাগুলো শুনেন, ত্যাজি কালো বরণ মানে আমি কালো বরণ ত্যাগ করে দেব। রাধে তোমার কান্তিটা মানে তোমার অঙ্গ তো কাঁচা সোনার মতো, আমি ওই রূপটা ধরবো আগত কলিযুগ। আর ধরে কি করবো জানো, তুয়া নামে লইয়া রাধে কাঁদি বাবা আমাদের মতো কীর্তনিয়ারা সেই ভারত থেকে এসে কি একা একা গাইতে পারতো? হয় কি বাবা একা একা কীর্তন যদি আপনারা বসে না থাকতেন? এই জগতে কোনো কীর্তনিয়া কীর্তন গায় না, গাওয়াই কারা ভক্ত, তাই না? তাহলে ভগবান আগে থেকে রাধারানীর কাছে বলে দিয়েছে, আগত কলিকালে নিবি ভক্তগণ আমি করিব। এই জগতে শুধুমাত্র একটাই নাম রাধা, আমি লইয়ে মানে হাতের মাসি ত্যাগ করে দেব, হাতে ধরবো দণ্ড মানে লাঠি নেব, এক হাতে কুমণ্ডলী নেব, মস্তক মুন্ডন করে দেব। আর কি করবো জানো, আমায় রাখিতে না দিবে কেহ রে, রাখিতে না রাখবে কেহ, আমায় রাখিতে না দিবে কেহ রে, রাখিতে না দিবে কেহ। আস্তে, এই পদাবলীটা বাবা লিখেছেন কে, নিত্যানন্দ প্রভুর সন্তান যার নাম হচ্ছে বীরচন্দ্র লিখেছেন বসনা পদাবলীটা। বীরচন্দ্রে কয় তবে সে বলি রাধা, রাধা আমি রাধা ওই না নদিয়া আমি রাধা
তাহলে বাবা রাধারানী বলছে আমার গোবিন্দ পরশনি শোনা হলাম না, রাধারানীর পরশে আমার গোবিন্দ শোনা হয়েছে। কিন্তু বাবা ভক্ত যদি নিজের কথা নিজে বর্ণনা করে তাহলে তো বাবা মূর্খতা প্রমাণিত হয় না বাবা? আমি যদি নিজে নিজে বলি আমি খুব ভালো কীর্তনিয়া, তাহলে এর মতো মূর্খ আর পৃথিবীতে কেউ নেই, তাই না? যেটা ভক্ত বলে সেটাই হয়। তা রাধারানী নিজের কথাকে নিজে বলবে যে আমি শোনাছিলাম আমার গোবিন্দ আমার পরশ করে শোনা হলো না? রাধারানী বলছে, সখী রে এতদিন আমার অঙ্গটা এমন ছিল না, আজকে থেকে আমার বধুর পরশে আরো কি করেছে জানিস? সেই বিলাসের কথা বলছে, কত না আদর করে না গোর, কত না আদর করে না গোর, কত না আদর করে না গোর, কত না কত প্রভু দেই ওঠে তা, কত প্রভু দেই ওঠে তা, আমার পালঙ্কে না রাখে কখনো, আমার পালঙ্কে না রাখে কখনো, আপন হৃদয় দিনে রাত্রিতে শয়নে যাই কোথায়? স্বামী স্ত্রীর মিলনের কথা বলছি, প্রথমে বলে নিয়েছি আমরা নারী পুরুষ নয়, আমরা বৃন্দাবনের ব্রজগোপীগণ, সেই ব্রজগোপীর আনুগত্যে আমাদের লীলা শুনতে হবে। তাহলে রাধা গোবিন্দ শয়নের বর্ণনা করছেন, শয়নে ছিল কি করে? রাধারানী বলছে, শো আমার গোবিন্দ পালঙ্কে শয়ন করায় না, আমার গোবিন্দ কোথায় শয়নে রাখে জানি? পালঙ্কটা করেছে কোথায়? হৃদয় পালঙ্ক রেখে দেয়, ওজে হৃদয় পালঙ্ক তারে রেখে দেয়। আমার বধু কোনো মতেই পাশে পড়ে সবাই না বধু, ওই জন্য আমার গোবিন্দ পাশ করে শোবায়ও না, আমাকে হৃদয় মাঝে রেখে দিয়েছে। আরো কি করে জানিস? আপন নাগর যাব কোপরাই, আপন নাগর যাব কোপরাই, আপন লেখয়ে না আপন চরণের ধারে না লিখে দেয়। আস্তে জানিস আমার বধু মাঝে মাঝে চরণের ধারে যাবক, যাবক মানে আলতা, রাধারানীর চরণটা নিয়ে গোবিন্দ আমার, আমরা যেমন আলতা পড়ি মা ওই রকম আলতা পড়াচ্ছে না গোবিন্দ, তাহলে কিরকম পড়াচ্ছে? ধারে ধারে না লিখে দেয়, ওঝে ধারে ধারে না লিখে দেয়।
বেদনা উচ্চারণ চরণের হাড়ে হাড়ে লিখে গাইব আস্তে কতটুকু ভক্ত হতে পেরেছি বাবা ভালোবাসা কাকে বলি দেখে চরণের ধারে নাম লিখছে না গোবিন্দ আমার নাম লিখতে লিখতে বাবা বারে বারে থমকে যাচ্ছে না এই যে কোমল চরণী আমার এই কঠিন নাম আমি নাম তো চরণী লিখবো না তাহলে কি করব ভোলার পরে লিখি আর ভোলার পরে লিখলে রাধারানীর চরণটা ওই ধোলাতে দেব তাহলে তো আমার রাধারানীর চরণে ব্যথা লাগবে না আবার কখনো কখনো বলছে না 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 এটা তো আমি ভাবছি ভুল ও গো রাধে গো ঘরে গিয়ে যদি এই দাসের কথা তোমার মনে পড়ে চরণে চেয়ে দেখো আমি রইলাম চরণে তলে চরণের দাস চরণে রইলাম গোবিন্দ আমার বলছে রাধারানীকে চরণের দাস চরণে রইলাম রাধে যেন ধুয়ে মোছে দিও না যেন ধুয়ে মোছে চরণে আমি সবে যেন ধুয়ে তুমি রাধে গো চরণের দাসী চরণে রইলাম যেন ধুয়ে মুছে ফেলো শ্রীমতী রাধারানী বলছে শোন আমার চরণের ধারে কৃষ্ণ নাম লিখে দেয় শুধু লেখে না আমার বধু আমার কাছে নিয়ে কি করে জানিস দুবাহু প্রসারি করে সখী দুবাহু প্রসারি করে কলা আপন বয়ানে আজ বয়াননি রখে আসতে তার মানে বাহু প্রসার করে রাধারানীকে বুকে ধরেছে শুধু ধরেছে না বদন পান যেন কত ঝুম ধরে তাই তো বদন পান লীলার পাশে ভাবুক বলছে সকালে দেখে বিকালে দেখে দুপুরে দেখে সন্ধ্যায় দেখে সর্বক্ষণ দেখে কিন্তু দেখে ইহার স্বাদ মেটে না দেখে ইহার স্বাদ মেটে না বলি দেখে ইহার স্বাদ মেটে না বলি দেখে
সকালে দেখে বিকালে দেখে তবুও দেখে ওনার সাথে মেটে না বলি সকালে দেখে বিকালে দেখে তাও দেখে ওনার সাথে মেটে না বলে সর্বদাই দেখে কিন্তু দেখে স্বাদ মেটে না রাধা রানী বলল ললিতা রে আমার কি মনে হয় জানিস আমার গোবিন্দ দুজনকে পৃথক করে গড়েছে কেন বিধাতা দুজনকে আলাদা করে গড়ল আমাদের এক করে গড়তে পারতো না নীরার পাশে যদুনাথ দাস বললেন রাধে গো পৃথক করে গড়েছে কেন জানো শুধু লীলা বিলাসের জন্য আসলে দুজনের আত্মায় কিন্তু শুধু লীলা বিলাসের জন্য দুজনকে পৃথক করে গড়েছে আজকে সখীদের কাছে বর্ণনা করছে সখী তবে আরো তোদের কাছে বলি শোন আমার আর আমার বধুর ভালোবাসা তো আজকে কারণ নয় কবে কারণ ভালোবাসা গো রাধা গোবিন্দের ওদের প্রেম কবে থেকে শিশুকাল বধুর সহিতে পরাণে পরাণে লেহা আমারে বধুর সহিত পরাণে পরাণে বাবা ঠাকুর আমার মায়েদেরকে বলি মায়েরা আমরা প্রেম তো যৌবন কালে করি আর রাধা গোবিন্দের প্রেম ছিল কবে কালের জন্য সেই যে সুতিকা মন্দির আমার সুতিকা মন্দির কাকে বলে গো গোয়ালঘর গোয়ালঘর এখন বাবা আমাদের মতো মেয়েরা সুতিকা মন্দির বোঝে না কেন জানো আমরা তো সুতিকা মন্দিরে বাবা বসেই নাই এখন সব হাসপাতাল আর নার্সিংহোম হাসপাতাল হয়েছে না কিন্তু আগেকার দিনে মা ঠাকুমারা তারা আঁতুর ঘরে বসতো আর আঁতুর ঘরের নামটা হলো সুতিকা মন্দির এখন এইরকম প্রেম করতে শিখেছো একেবারে সেই সুতিকা মন্দির থেকে